সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। শাহিনুর পাশা চৌধুরী অ্যাডভোকেট, আমার আসন সংসদীয় আসন 226, সুনামল স্টিল, জগন্নাথপুর, শান্তিগঞ্জ নির্বাচন এলাকা। আপনি তো সাবেক এমপি, সেই হিসেবে তো এলাকায় আপনার অনেক অবদান আছে। এখন এবার যে আপনাকে জনগণ ভোট দিব, কি উপলক্ষে ভোট দিব বলেন? আমি তো সেই 1996 সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী মরহুম আলহাজ আব্দুস সামাদ আতা সাহেবের সাথে আমি নিজে ছাত্রতা একাকালীন অবস্থায় এলাকার ছাত্র ছিলাম। তখন ওনার সাথে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। পরবর্তী পর্যায়ে বর্তমান প্রাইম মিনিস্টার ওনার সাথে আমার চারটা নির্বাচন হয়, একটাতে আমি বিজয়ী হই ওনার সাথে। পরবর্তী নির্বাচনগুলো ছিল চূড়ান্ত বিতর্কিত এবং সর্বশেষ 2018 সালের নির্বাচনকে সকলেই নিষেধাজ্ঞার নির্বাচন বলে, যে কারণে আমি নির্বাচিত হতে পারিনি। ফেয়ার ইলেকশন যদি হয় তো অটোমেটিকলি ইনশাআল্লাহ আমি আমার আসন থেকে বিজয়ী হয়ে আসতে পারব। আপনি কি আশা করেন যে ফেয়ার ইলেকশন হবে? আমরা যতদূর অনুভব করছি, উপলব্ধি করছি এবং গত দুদিন পূর্বে বর্তমান প্রধানমন্ত্রী মহোদয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আমি ব্যক্তিগত সাক্ষাৎ করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন চূড়ান্তভাবে ফেয়ার ইলেকশনের জন্য। আমি আশাবাদী যদি চূড়ান্ত ফেয়ার ইলেকশন হয় তাহলে আমার নির্বাচন এলাকার সবাসাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে আমি ইনশাআল্লাহ বাধ্য। আপনি এমপি নির্বাচিত হলে জনগণের জন্য কী ধরনের কাজ পদক্ষেপ নেবেন? জনগণের মৌলিক অধিকার, বিশেষত আমার নির্বাচন এলাকা সম্পর্কে হয়তো আপনাদের এখান থেকে ধারণা নেই। আমার নির্বাচনী এলাকা প্রবাস অধ্যুষিত একটি এলাকা, তাছাড়া জল ভূমি আমাদের এলাকা হাওয়া পাওয়ার এলাকা বাটির জনপদ হিসেবে পরিচিত। বাটির জনপদের মানুষের সার্বিক ভাগ্য পরিবর্তনের জন্য রাস্তাঘাটের দিকে আমি বেশি মনোযোগী হব এবং উজান দিকের যে সমস্ত এলাকা আমাদের বিশেষ করে প্রবাসী অধ্যুষিত ইংল্যান্ড, আমেরিকা, মিডিল ইস্ট, ইউরোপ, ওনারা বিদ্যুৎ সহ শিক্ষা ব্যবস্থার কারণে, রাস্তাঘাটের কারণে ওনারা আমাদের এলাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সিলেট শহরে এসে বসবাস করে, বাসাবাড়ি করে। রাস্তাঘাটের সমস্যার কারণে, সেই রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ সমস্যার সার্বিক সমাধান, সেটি নিয়ে যে কথা বলছি সার্বিক সমস্যার সমাধানের জন্য মাদকের সমস্যা আছে আপনার এলাকায়? মাদকের সমস্যা কম, তবে এগুলো তো বুঝেনি যে আমরা মাদককে কোনোভাবেই প্রশ্রয় দিব না এবং যে কোনো সরকারি যায় মাদককে অবশ্যই নিরুৎসাহিত করে এবং মাদকের বিরুদ্ধে একটা অভিযান চালায়। ইনশাআল্লাহ আমি তাদেরকে সহযোগিতা করব এবং শক্ত হাতে মাদককে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনি এমপি নির্বাচিত হলে সবাইকে কি সমস্যাকে দেখবেন নাকি না আপনি আবার দলীয়করণ করবেন? সবাইকে সমাজ সমান চোখে দেখার নামে ইসলাম, আমার নবী মানবতার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে সমানভাবে চলার কথা বলেছেন এবং অন্যান্য বিধর্মী যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা আমাদের নমাজে রাজা, প্রজা, শ্রমিক একই কাতারে যখন একত্রিত হয় ওটাতেই প্রমাণিত হয় সবাইকে একই নজরে দেখার জন্য। যে কারণে আমি সেই নবীর উন্মত হিসাবে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তোমার ফারুক রাদিয়াল্লাহু আনহু উত্তরাধিকার হিসাবে সেই রেকর্ড রেখে যেতে চাই, প্রমাণ রেখে যেতে চাই মানুষের কাছে সকল সমান। এখানে কে কোন দলে সেটা আমাদের কাছে বড় নিশ্চিত বিষয় নয়। ইনশাআল্লাহ আপনারা লক্ষ্য করেছেন যে আমি সংখ্যালঘু এরিয়ায় বিগত দিনগুলোতে সংখ্যালঘু যে সমস্ত সেন্টারগুলোতে 80%-এর উপরে হিন্দু সেই সমস্ত সেন্টারগুলো আমি বিজয়ে এসেছি, সেই হিসাবে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই আমাকে ভালো পায়। আপনি যদি এমপি নির্বাচিত হন সেক্ষেত্রে আপনি কোন কাজটাকে আগে প্রাধান্য দেবেন? আমাদের এলাকার শিক্ষাক্ষেত্রে অনেকটা দুর্নদশা রয়েছে, ভালো রেজাল্ট হয় না, মানুষ প্রবাস বিদেশমুখী, একটু এগুলোই মানে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যেতে চায়, প্রবাসে যেতে চায়। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নদশা, ভালো রেজাল্ট হয় না, শিক্ষাক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি কাজ করবো। ধন্যবাদ, ধন্যবাদ আপনার।